এই বিলটি এখন শুধুমাত্র শত বছর আগের সিএস রেকর্ডে থাকা একটি নাম মাত্র। কার উদাসীনতায় এমনটি হলো? সরকার পাল্টার পরে আবার বিএনপি দলেরা এই জোর দখল করে ফেলাইতেছে। অর্থ মন্ত্রণালয় ফাইন্যান্স মন্ত্রণালয় শুক্ল করে জমি গেছেন এমন। রক্ষার দায়িত্বে থাকা রাজুক কিংবা রাজনীতি হাউজিং কোম্পানিগুলোকে নানান ধরনের সুবিধা দিয়েছে। ধ্বংসযাত্রায় সামিল হয়েছে সবাই। একটিও দৃষ্টান্তমূলক বিচার আমরা করতে পারি না। চারপাশ থেকে গিলতে গিলতে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে নেওয়া হয়েছে রাজধানী ঢাকার পরিবেশ, প্রতিবেশ, বাসযোগ্যতা। ভূমির যথাযথ ব্যবহারের চেয়ে এখানে প্রাধান্য পেয়েছে লোভ, লাভ আর ভূমিদস্যুতা। রেহাই পায়নি নদী, নালা, খাল, বিল, কৃষি জমি থেকে শুরু করে কোনো কিছুই। সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত এই ধ্বংসলীলায় মদদ দিয়ে গেছে। আর যাদের কাছে এই রাজধানীকে গড়া কিংবা রক্ষার দায়িত্ব ছিল, সেই রাজুকও ছিল টিনের চশমা পরে। কাদের হাতে কিভাবে এই রাজধানী প্রতিনিয়ত ধ্বংস হয়েছে সেটি নিয়েই আজকের উন্মোচন। সঙ্গে আছি আমি, মাজহার মিলন। মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিমে গড়ে ওঠা হাজার হাজার এসব বহুতল ভবনের সবই অবৈধ, কারণ যেসব হাউজিং কোম্পানির ভিতর এসব ভবনের গড়ে ওঠা তার কোনোটিরই অনুমোদন নেই। সবার চোখের সামনে অবৈধ এসব কোম্পানির আগ্রাসনে অবৈধভাবেই দখল হয়ে গেছে এসব এলাকার খাল, বিল, জলাশয় থেকে শুরু করে বুড়িগঙ্গার অনেকখানি অংশ। তবে অবাক হওয়ার পালা এখানেই শেষ নয়। বুড়িগঙ্গা ছাড়িয়ে একটু এগিয়ে গেলেই শত শত হাউজিং কোম্পানির নামে ভরাট হয়ে গেছে আরো হাজার হাজার বিঘা জমি, খাল, বিল, জলাশয়। সবই করেছে নাম সর্বস্ব অনুমোদনহীন সব কোম্পানি। বছরের পর বছর ধরে আবাসন কোম্পানিগুলোর এমন বালু সন্ত্রাসের চিত্র উঠে এসেছে গণমাধ্যমে, কিন্তু থামানো যায়নি আবাসনের আগ্রাসন। টোটাইল নামের এই বিলটি অবশিষ্ট ছিল শ্যামলাপুর এবং আশেপাশের এলাকার শেষ জলাধার। প্রায় 11 বিঘা আয়তনের মূল জলাধারের চারপাশ জুড়ে ছিল অন্তত 30 বিঘা প্লাবনভূমি। ভবিষ্যতের রাজধানী কেমন হবে, রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনা অর্থাৎ ড্যাপে বিলটিকে এমন জলাধার হিসেবে দেখানো হয়েছে। কিন্তু ভূমিদস্যুরা চারপাশ থেকে বিলটিকে ভরাটের উদ্যোগ নেয় বছর তিনেক আগে। 2022 সালের এপ্রিলে এ নিয়ে উন্মোচনে প্রতিবেদন প্রচার হয়। সেখানে রাজুকের দৃষ্টি আকর্ষণ করা হলে শক্ত অবস্থান নেয়ার কথা জানান সে সময়ের চেয়ারম্যান। কারণ রাজুকের অনুমোদন ছাড়া কোনো ডেভেলপার কোম্পানি কাজ করতে পারে না। আমরা গতকাল সিদ্ধান্ত নিয়েছি, আমি এই ঈদের আগে কিন্তু এই ধরনের আমরা কিছু মোবাইল আমরা চালাবো। কিন্তু আগ্রাসন থামেনি। 6 মাসের মাথায় আবারও উন্মোচনে তুলে ধরা হয় টোটাল বিল ভরাটের বিষয়টি। বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ এর প্রধান ব্যক্তি আশরাফুল ইসলাম সেবারও নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছিলেন এই বিলটিকে ঘিরে। টোটাল এলাকার যে জলাধারটি রয়েছে সেই জলাধারটি সংরক্ষণ করার জন্য আমাদের রিভাইজ ডেপে ওই এলাকার, আপনি যেটা বললেন 954% জায়গা, সেটাকে ওয়াটার বেস পার্ক করার জন্য আমাদের প্রস্তাব দেওয়া আছে। ভরাট করার কোনো সুযোগ নেই, আমরা ডেফিনেটলি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এগুলো সবই ছিল কথার কথা, কারণ 2 বছরের মাথায় এসে টোটাল বিল এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। সব দিক থেকে সবটুকু ভরাট করে এরই মধ্যে সেখানে প্লট থেকে শুরু করে রাস্তাঘাটও বানানো শেষ। উত্তর দক্ষিণে সংযুক্ত খালগুলোও নিশ্চিহ্ন হয়ে গেছে। যতদূর চোখ যায় বালু সন্ত্রাসের চিহ্ন ছাড়া পানির কোনো ছিটেফোঁটাও অবশিষ্ট নেই কোথাও। ইতিহাস এবং বিভিন্ন রেকর্ড বলছে ভাওয়াল রাজার অধীনে এই এলাকার অন্যান্য নদীনালা, জলাশয়ের মতো এই টোটাল বিলও স্থানীয় গণমানুষের নামে পত্তন দেয়া হয়েছিল। অন্তত সিএস রেকর্ডে এটি ভাওয়াল রাজার অধীনে গণসম্পত্তি হিসেবেই দেখানো। ভাওয়াল রাজ পরিবারের বিলুপ্তির পর স্থানীয় যে কয়টি পরিবারের নামে বিলটি পত্তন দেয়া ছিল তারা এসএ রেকর্ডে নিজেদের মালিকানা দাবি করে বসেন এবং পরে আরএস রেকর্ডেও সেসব জারি থাকে। তবে সারা বছর পানির নিচে থাকায় বিলের কোন অংশ কার তা কেউ কোনোদিন জানতে পারেনি। যারা বিলটিকে ভরাট করেছে
তারা দুই পর্চার এসব কাগজ কিনে কিংবা না কিনে গায়ের জোরে ভরাট ও দখল করেছে একসময়ের বিপুল পানি সম্পদের আধার এই বিলটিকে। এই এলাকার ভূবৈচিত্র্যের সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম হলো টোটাইল বিল। এই বিলটি এখন শুধুমাত্র শত বছর আগের সিএস রেকর্ডে থাকা একটি নাম মাত্র, যার কোনো অস্তিত্ব আর কোথাও থাকবে না। কার উদাসীনতায় এমনটি হলো সেটি আমরা খুঁজে দেখতে চাই। স্থানীয় যারা বিলটির বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছিলেন, বিল ভরাটের সিদ্ধান্ত এবং প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই তাদের কাছে। মিলাম চিঠি করছে আঙ্গুল এলাকার জায়গা জমিন, হ্যাঁ মনে করেন এই রাস্তাঘাট পলট করে দেবো, দাদা জমিন বুঝাই দিব, আপনার এই যে রাস্তাঘাট করে দিছে ভালো বিল নিব। আপনি তাদেরকে বলছিলেন যে আমার জমিটা ভরাট করে দাও? প্রায় 10 বছর ধরে পূর্ব এবং দক্ষিণ দিক থেকে বিলটি একটু একটু করে ভরাট করছিল মিলেনিয়াম সিটি কোম্পানির মালিক তাজু সরকার। এতদিন প্রকাশ্যে সব দখল ও ভরাট বাণিজ্য চালিয়ে গেলেও এখন আড়ালে চলে গেছেন। তবে 2 বছর আগে মাছরাঙ্গার এক প্রতিবেদনে সরাসরি জানিয়েছিলেন রিপোর্ট করে কোনো লাভ হবে না, কারণ রাজনৈতিক এবং প্রশাসনিক সব শক্তিকেই তারা ম্যানেজ করে ফেলেছেন নিজস্ব কায়দায়। প্রধানমন্ত্রী দপ্তরে এমন আলী দরজা জমি কিনছেন এর মধ্যে, আচ্ছা কথা বুঝলি, এবং রাজনৈতিক অফিসের 2-5 জন জমি কিনছেন এর মধ্যে, আচ্ছা, এবং অর্থ মন্ত্রণালয় ফাইন্যান্স মন্ত্রণালয় লোক করে জমি কিনছেন এর মধ্যে, সবাই মিলে কন্টিনিউ করে এই কোনো ড্যাদারলগরে মিনিমাইজ করে করে গেছে। মিলেনিয়াম সিটি মালিকের এমন বক্তব্যের সত্যতা কতটুকু সেই সন্ধানে নামি আমরা, কিন্তু অতি ধুরন্ধর এই ব্যক্তির অতি সতর্কতায় মিলেনিয়াম সিটিতে প্রভাবশালী ব্যক্তিদের প্লট কিংবা সম্পত্তির তালিকা পাওয়া দুরূহ হয়ে ওঠে আমাদের জন্য। তবে হাতে আসে অন্য একটি আবাসন কোম্পানিতে থাকা সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক ব্যক্তির মালিকানাধীন প্লট ও বাড়ির তথ্য। অনেক আগেই শেষ হওয়া এই অনুমোদনহীন আবাসন কোম্পানিতে সবচেয়ে উঁচু ও দৃষ্টিনন্দন বাড়িটি সহজেই সবার চোখে পড়ে। বাড়ির মালিক আর কেউ নন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান লিকু। নিশ্চিত হতে সরাসরি বাড়িতে যাই আমরা। এটা কি লিকু ভাই বাসা না? হ্যাঁ লিকু ভাই কি আছেন? লিকু ভাই এখানে কতদিন ধরে, মানে এখানে কি কখনো থাকতেন? গোপালগঞ্জ ছাত্রলীগের সাবেক নেতা লিকু সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্ত হবার পরপরই আশেপাশের আবাসন কোম্পানির মালিকদের সঙ্গে লেনদেনের সম্পর্ক গড়ে তোলেন। বিনিময়ে সেসব কোম্পানির দখল এবং বালুভরাটের অবৈধ কার্যক্রমে যেন কোনো বাধা না আসে সেটি নিশ্চিত করতেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর এপিএস হবার পর লিকুর প্রভাব আরও বেড়ে যায় এই এলাকার আবাসন খাতে। আমরা অবাক হই স্থানীয় লোকজনের কাছে লিকু সম্পর্কে আরো নানা তথ্য জেনে। এটা তো শুনছি যে গিফট করছে। কে কারে গিফট করছে? হাউজিং মালিক। হাউজিং মালিকদের গিফট করছে? একজনে জায়গা গিফট করছে, আরেকজনে মনে করেন বাড়ি করে দিছে। বড় লোকের কাম না।